আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝে ফেলছেন বন্ধুরা। আজকে স্যামসাং গ্যালাক্সি নোট 24 এর বক্স আনবক্স করব। তো ভিডিওর আসলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটার দাম হয়তো থাম্বনেলের দেখেই ফেলছেন, এটার 1,10,000 টাকার উপরে। বাংলাদেশ থেকে কিনলে হয়তো বা অন্য অন্য জায়গা থেকে কিনলে 5,000-7,000 টাকা কম বেশ হতে পারে। তো সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হলো মোবাইল কেনার যে রিসিট, পে করার পর যে রিসিটটা দেয় সেটা। তো এটা সাইডে রেখে দিচ্ছি। ওয়ারেন্টি 1 বছরের, এটা হলো সেটার স্ক্যানার, এবং এটাও রেখে দিচ্ছি। এবং এখান থেকে আমি বের করে নেব বক্সটি এবং এটা নিচে রেখে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই বক্সটি এখন আনবক্স করব। তো সর্বপ্রথম সিজার দিয়ে সাইডগুলো খুলে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা ভিতরে একটা দেখতে পাচ্ছি, এটাতে একটি সিম এবং মেমোরি কার্ড খোলার জন্য একটা পিন রয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মোবাইলটি, এটার সাইজ হলো 6.9 ইঞ্চি, মানে 7 ইঞ্চি থেকে একটু কম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি ক্যামেরা আছে, লেন্স আছে 50-এর মতো, যেটাতে জুম করা হয়। তো বন্ধুরা এটার একটি ক্যামেরা আছে 108 MP, আর দুটি হলো 12 MP করে। এটার র্যাম 12 GB এবং ফোন মেমোরি 256 GB। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি চার্জার রয়েছে এবং একটি চার্জার কেবল রয়েছে, এবং দেখতে পাচ্ছি হেডফোন এবং একটি কেবল আছে, যেটা দিয়ে আপনি অন্য অন্য মাইক্রোফোন অথবা অন্য অন্য হেডফোন লাগিয়ে ব্যবহার করতে পারবেন। সো এটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমাদের যেটা দেখব সেটা হলো মোবাইলটা ওপেন করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি নোট 25G। তো সবচেয়ে বেশি মজা হলো এটার ক্যামেরা জুম লেস একদম DSLR-এর মতো, অনেক কোয়ালিটি অনেক ভালো। তো আপনারা এই মোবাইল সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো আপলোড করব। তো বন্ধুরা ওপেন হয়ে গেল আমাদের স্যামসাং গ্যালাক্সি নোট 20। দেখতে পাচ্ছেন খুবই ফাইন একটি মোবাইল, এটা ওজন মোটামুটি ভালো, এবং সাইজটি কয়াস সাইজ। এখানে আপনার দেখতে পাচ্ছি এখানে নোট করার জন্য একটি প্যান রয়েছে, খুবই দারুণ। এবং বন্ধুরা বিস্তারিত আরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিও তৈরি করে আপলোড করব। এবং বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।